অন্য প্রশ্ন বাইতে এসে শেষ মেসে কি অবস্থা হলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপি সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব মজার সিন আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো বন্ধুরা সামনেই দেখো কত লোকজন মনে হচ্ছে প্রচুর লোকজনের ভিড় আজকে এখানে ইনভাইট আছে আর আজকে আমাদের দূর দুটো একসঙ্গে অনুপ্রসন্ন বাড়ি পড়েছে বাট আমি আমার বরমশে আমার ছেলে বাড়ির কাছাকাছি চলে এসেছি কারণ অনেকটা দূরে আরেকটা যেটা অনুপ্রসন্ন অনেকটাই দূরে কে আর সাইকেল চালিয়ে যায় সেটা হচ্ছে পিসি সেটা আগের দিন রাত্রে গিয়েছিলাম বাট বাড়ির সবাই গিয়েছে কিন্তু সেখানে আর আমরা এখানে চলে এসেছি যেহেতু কাছাকাছি সুবিধা আমাদের সেই কারণে চলে এসেছি আর দেখো বন্ধুরা কি সুন্দর ডেকোরেশন করেছে এদের বেলুন দিয়ে চারদিকে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্রচুর লোকে ইনভাইট মনে হচ্ছে বর্মশাই তো বাইরে ঘোরাঘুরি করছে সে তো ভেতরে রুখছেই না প্রচুর ভিড়ের জন্য কিন্তু এসে কি দেখলাম ছেলেকে গিফট দেবো বাট সে এত কান্নাকাটি করছে তাকে শেষ পর্যন্ত ভেতরে নিয়ে গিয়ে বাড়ি কিন্তু গিফটটা কাকে দেবো শেষমেশ তার মাকে হাতে দিতে হলো বাচ্চাটাকে আর দেখতে পেলাম না ভীষণই খারাপ লাগছিল কারণ বাচ্চাটার মুখটা দেখার খুবই ইচ্ছে ছিল আর প্রচুর লোকজন বসে ওয়েট করছে সেদিকে বাচ্চার মেয়েটা তো আর মুখটা দেখতে পেলাম না ফাইনালি চলে এলাম খাওয়ার টেবিলে আর আমার তো ভীষণ লজ্জা লাগছিল ভিডিও করতে পুরোটা ভিডিও করতেই পারলাম না যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লেট পড়ে গেছে এবার খাওয়ারের পালা আর ভিডিও মনে হচ্ছে আর করতে পারবো না এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও আসবে আবার সরস্বতী পুজো কয়েকদিন পরে অবশ্যই সবাই পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো বাই বাই বন্ধুরা